হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ক্যাম্বি বিউটি ফ্রাজ। আমি পারভিন, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে জানাই ঈদ মুবারক, আজকে ঈদ। আর এখানে দেখো ইফরাজ রেডি হয়ে গেছে, বলো ঈদ মুবারক, বলো বলো ঈদ মুবারক। তো ইফরাজ পুরো রেডি হয়ে গেছে, ইফরাজের পাপা ঈদ করতে গেছে, এবারে চলে আসা টাইম হয়েছে। তো চলো দেখতে থাকো, এরপরে যা কিছু হবে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, এখন টাটা বলে দেবো, এখন আমাদের টাটা। চলো এই দেখো, আমাকে ধরতে দিচ্ছে না, নিজে নিজে নামবে। ওর পাপাও এসে গেছে, এই যে আবার আসছে নেমে। এই যে এটা সিমাইয়ের পোলাও, ঈদ স্পেশাল সিমাইয়ের পোলাও সবাইকে দেওয়া হবে, যার জন্য এক হাঁড়ি রান্না হয়েছে। এই যে এটা হচ্ছে সেমাইয়ের পোলাও, এটা লাচ্ছা, হলদিরামের লাচ্ছা, হলদিরামের লাচ্ছা। এই যে দুটো লাচ্ছা এখন যাচ্ছে ওর বন্ধুদেরকে এগুলো দিতে, তো এই জন্য এই খাবারগুলো রেডি করেছি, নিয়ে যাচ্ছে এখন। তারপরে আনবে আমাদের জন্য খাওয়ার, আজকে রান্না বান্না হয়নি, রান্না হওয়ার কথা ছিল, তো আজকে বাজারে গিয়েছিল, মাংস কিছু পাইনি, যার জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে। তো আসার সময় এটা নিয়ে যাচ্ছে, আর আসার সময় বিরিয়ানিটা নিয়ে চলে আসবে। তো এখন আমি রেডি হব, নতুন জামা কাপড় পরবো, নতুন জামা কাপড় নতুন, আজকে শাড়ি পরবো ফার্স্টে, তারপরে জামা পরবো, শাড়িটা পরে তারপরে তোমাদের সাথে আসছি। তো যে শাড়িটা তোমার পরবো সেটা হচ্ছে এই শাড়িটা, দেখো এটা হচ্ছে কটনের শাড়ি, মানে বাড়িতে পরার যে কটনের শাড়ি থাকে, এটা আমার শাশুড়িমার শাড়ি। তো মানে প্রত্যেক ঈদে মার ভাঙার জন্য পরতে দেই আর কি, তো যার জন্য এই কটনের সুতি শাড়িটা এটা পরা। তো আজকে এই শাড়িটাই পরবো মার ভাঙার জন্য, তারপরে কিছুক্ষণ পর পরে তারপরে অন্য পরবো, অন্য জামা। তো দেখো তোমরা, তো আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, দেখো। এরপরে লাঞ্চ করবো এখন। যে খাওয়ারও এসে গেছে, বিরিয়ানি এসে গেছে, দেখো এনেছে আলপিনো থেকে, মহিষাদল আলপিনো রেস্টুরেন্ট থেকে। আর এটাতে আছে চিকেন কষা, আর এটা রায়তা, খাবে তো ইফরাজ? হ্যাঁ। তো আমরা এই জাস্ট লাঞ্চ করে উপরে এলাম, আর এই যে দেখো এদের দুজনকে,
এই যে এরা সবাই রেডি হয়ে গেছে, আমি শুধু এখন বসে আছি। রেডি হয়ে গেছি, অর্ধেকের বেশি রেডি হয়ে গেছি, আর একটু বাকি আছে, সেটা হয়ে যায় তারপরে আমরা একটু বেরোবো ঘুরতে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি, সবাই আমরা রেডি হয়ে গেছি। তো কোথায় যাব বলতে, যাব আমরা একটু বিশেষ স্পেশাল কিছু জায়গায় যাব না, তো সামনাসামনিই যাব, বাজারের দিকেই যাব। ওখান থেকে সম্ভবত একটু গড়ে ঢুকবো, তো যেখানেই যাব তোমাদের সাথে শেয়ার তো করবোই, তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আর ইফাজ এই যে রেডি হয়ে গেছে। হ্যাঁ, বাটি কোথা থেকে বের করেছো? বেরিয়ে না যাওয়া অবধি সে পুরো একদম রুমকে ঘাঁটাঘাঁটি করে একাকার করে দিয়েছে। আর একজনকে দেখো, আইসক্রিম নিয়ে এসেছে এখন ফ্রিজ থেকে, আইসক্রিম বের করে খাচ্ছে। হ্যাঁ, আরেকজন আরেকজনকে দেখো, আইসক্রিমকে দেখতে পেয়ে দৌড়াচ্ছে। ওকে দিও না, ঠান্ডা লেগেছে এমনিতে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বেরিয়ে গিয়ে। বাবা বাবা, দেখো মেঘ পুরো কালো হয়ে আছে, আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, মানে মেঘলা আবহাওয়া হয়ে আছে। এই যে আমরা গড়ে দিতে গেলাম, আজকে খুব ভিড় আছে গড়ে, ঈদের জন্য সবাই যাওয়া আসা করছে। এই ভেতরে গেলাম, এটা দেখো রিপেয়ারিং হচ্ছে। রেস্টুরেন্ট শান্তিকুঞ্জ রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট হয়েছে গড়ের ভেতরে, অনেক লোকজন তো সবাই। এই যে এখন বোট নামিয়েছে, আজকে ঈদ উপলক্ষে নামিয়েছে নাকি না? বোট এমনিতে থাকতে দেখা যায়, কিন্তু চলতে দেখতাম না। মেঘটা পুরো কালো হয়ে আছে, আম বাগান পুরো ঘিরে দিয়েছে দেখো। এই যে ঘিরে দিয়েছে, আম বাগান পুরো খালি ছিল, মানে চারপাশে ফাঁকা ছিল, খুব সুন্দর এখানে বসে সবাই টাইম পাস হয়ে যেত এই যে আম বাগানে, বাট সব ঘিরে দিয়েছে। আমের সিজন এখন, তো যার জন্য ঘিরে দিয়েছে মনে হয়। আমরা চলে এলাম গ্রাউন্ডে, দেখো গ্রাউন্ডে ওরা পেছনে। তো যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখালাম সেগুলো সব কিছুগুলোই কিন্তু রাজার জায়গা, রাজার মন্দিরও আছে ভেতরটাই, তোমাদেরকে দেখানো হয়নি, এগুলো সবই রাজার এরিয়া। তো দেখো এখন ওরা ঘুরছে, এখানে ইফরাজের কিছু শর্ট ভিডিও নেব, তারপরে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, আর তেমন কিছু প্ল্যানিং নেই। এ পাশটা পুরোটা খালি খালি লাগছে, সামনের দিকটা যেখান থেকে আসলাম তো সেখানে প্রচুর ভিড়, মানে আজকে ঈদ উপলক্ষে সবাই যাওয়া আসা করছে গড়ের ভেতরটা, মানে অনেক অনেক লোকজন।
দেখো গ্রাউন্ডে এখন বল খেলা শুরু হয়ে যাচ্ছে, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা যাব কোন সাইডটা? ওই সাইডটা। গাড়ি গাড়িতে যাবে পাপা? ওটা পাপার গাড়ি নয়, ওটা লোকের গাড়ি। হ্যাঁ লোক, দেখো সে অনেক বড় এরিয়া পেয়ে পেয়ে কোথায় কোথায় দৌড়াচ্ছে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি মানে গড়ের থেকে, রাজার গড় থেকে বেরিয়ে যাচ্ছি না, তো এই জায়গাটা থেকে বেরিয়ে অন্য জায়গায় যাচ্ছি। চলো দেখতে থাকো। দেখো আমরা শান্তিকুঞ্জ রেস্টুরেন্টে চলে এসেছি। এটা গড়ের ভেতরেই, যেখানে গ্রিল কারখানা ছিল সেটা বন্ধ করে এটা নিউ হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে। তো এটা আজকে ঈদের দিনই ওপেনিং হয়েছে আর কি। চলো ভেতরটা গিয়ে দেখাই তোমাদেরকে। বাইরেটা এরকম আছে, এই যে ভেতরটা এভাবেই আছে। বাইরে চলে এলাম আমরা, বাইরে এসে বসেছি। আমাদের অর্ডার দেওয়া হয়েছে, আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়েছি। ওয়েদারটা আজকে ভালো ছিল বলে ঠিকঠাক মোটামুটি লাগছে। এখন বাজে 5টা বেজে গেছে, অত সেরকম গরম ওয়েদার নেই আর ঠান্ডাও খুব যে ঠান্ডা সেরকমও না, মাঝামাঝি ওয়েদারটা, তো যার জন্য এখানে বসে আছি। এখন ওয়েট করেছি প্রায় 15 মিনিট, এখনও অবধি এলো না পকোড়া। আর ইফরাজকে নিয়ে ওর পাপা ওদিকে ঘুরছে। দেখো আমাদের খাওয়ার এসে গেছে, চিকেন পকোড়া, চামচ। চামচ নেবে, ওর নজর সবসময় চামচের দিকে। ওটা তো লোকের চামচ, লোকের চামচ, লোক এসে মারবে না তোমাকে? তাহলে তুমি নিচ্ছ কেন? কান্না করতে নেই, ভালো টেস্ট ফ্লেভার সব ঠিকঠাক আছে? পেঁয়াজি দিয়েছে? তো চলো খাওয়া যাক। সস। তো চলো আমরা এবার বেরিয়ে পড়লাম এখান থেকে, বেরিয়ে সোজা যাব এখন বাড়ি। কোথায় যাবে ইফরাজ? ইফরাজ, ইফরাজ কোথায় যাবে? সেখানে বাড়ি যাব। চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, বাড়ি চলে এসেছি। তো ভিডিওটি এখানেই শেষ করে দেবো আজকে, বলো বাবা। হ্যাঁ কি বলছো, ওর কথা তো বুঝতেই পারা যায় না। বলো টাটা। বলো টাটা। তো চলো ভিডিওটি শেষ করে দিচ্ছি এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে নিও যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাও। তো চলো টাটা, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।